হাই, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দুম করে না জানিয়ে আবার চলে এলাম ফেসবুক লাইভে তোমাদের সঙ্গে। বেশ কটা দিন আমি ছুটি পেয়েছিলাম, বাট লাইভে আসার সময় পেলাম না, বিকজ আই ওয়াজ ভেরি বিজি উইথ কিয়া। এটাকে সেট করে নিই আগে। হ্যাঁ, দুর্দান্ত অবস্থা, বিকজ আই এম ভেরি টায়ার্ড, খুব টায়ার্ড। এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকেই মনে হলো তোমাদের সঙ্গে একটু লাইভ চলে যায়, একটু কথা টথা বলে নিই, দেন আই উইল ডু মাই ওয়ার্ক। কিয়া অলরেডি চেঁচাচ্ছে, আজকে আমার এই কদিন আমরা ছুটি পেয়েছিলাম বিকজ আমাদের যিনি ডিরেক্টর মনোজিতের বিয়ে ছিল অলোকানন্দার সঙ্গে, এবং উই অল আর ভেরি হ্যাপি অ্যান্ড নট টু মানে লিভ পেয়েছি তার জন্যে নয়, বিকজ ইট ওয়াজ আ সেলিব্রেশন। আই তবে সহচরী লাস্ট দু তিন দিন আমাদের শ্যুটিংয়ে ছুটি হওয়াতে আই কুড গিভ টাইম টু কিয়া অলসো, যে কারণে তোমাদের সঙ্গে লাইভে যে আসবো সেই সময়টুকুন আমি বার করতে পারিনি, তাই দুম করে এখন চলে এলাম। হাই শ্রীকন্যা, হাই অপু, হাই পূজা, হাই রিয়া, হাই শুভ্রনীল, অমৃতা, তোমার আয়সব তবে সহচরী খুব ভালো লাগে গো চম্পা, থ্যাংক ইউ চম্পাদি, দেবাদ্রিতা, হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো। আমি দুম করে চলে এলাম তোমাদের সঙ্গে লাইভে, অ্যান্ড আই থট আই শুড কাম বিকজ আমি আবার কাল থেকে শ্যুটিংয়ে ঢুকে যাব, এবং আমি আমার কোনো সময় পাবো না কারোর সাথে কথা বলার, খুব কাজের চাপ থাকবে। গুড ইভিনিং টু অল অফ ইউ। সহজরি দেখো এখন কি 9টা বেজে গেছে, সেই জন্য আমি আমি লক্ষ্য করিনি, সো সরি। আমি জাস্ট 5 মিনিট নেব, কথা বলেই টাটা করে চলে যাব। এখন কি 9টা বাজে? আর কিছু করার নেই, আমাকে একটু 2 মিনিট দেখে নাও যদি চাপ দেখতে চাও। কিছু করার নেই, আমি লক্ষ্য করিনি রাত 9টা বেজে গেছে, আই এম ভেরি সরি। কাল সকালে শ্যুটিং আছে, নিচে যাওয়ার আগে মনে হলো তোমাদের সঙ্গে 2 মিনিট একটু গল্প করে নিই। আমি আমার বাবা মার কাছে এসেছি, আর হ্যাঁ কাল থেকে আমাদের আবার জোর কদমে শ্যুটিং চলবে। পাশে থেকো, সঙ্গে থেকো, আয় তবে সহচরী কেমন লাগছে জানিও। মিকবালিকা বলছে আজ তোমার কথা হচ্ছিল পরিচিত একজনের সাথে, তুমি এক সময় তার স্টুডেন্ট ছিলে, তার নাম শুভময় সেন, হ্যাঁ স্যার আমাকে অ্যাকাউন্টস পড়াতেন, এবং হ্যাঁ মানে অ্যাকাউন্টস পড়া তখনও পড়াশোনা করতাম, তারপরে তো আফটার গ্রাজুয়েশন আই কুডন্ট কন্টিনিউ। আচ্ছা, আর লাস্ট আই মেট ইউ অ্যান্ড ইয়োর ডটার ইন দ্য রিসেপশন অফ অলোকানন্দ অ্যান্ড মনোজিৎ, হাই ঋতুশ্রী, হ্যালো, ইয়েস ইয়েস উই মেট লাস্ট নাইট, পুচকিটাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, থ্যাংক ইউ প্রসেনজিৎ। হ্যাঁ চেষ্টা করছি, বেচারা অলরেডি কাঁদছে, আমি একটু অভ্যেস করানোর জন্য ওপরে এসেছিলাম, সি ইজ মানে ও চেঁচাচ্ছে শুনতে পাচ্ছি, এবার নিচে যাব ওকে খাওয়াতে হবে। আমাদের আয় তবে সহচরী আপনাদের কেমন লাগছে জানাবেন, এবং জোর কদমে কাজ চলছে, দেবিনা ট্র্যাক স্টিল অন, অনেকেই বলছেন ভালো লাগছে না, বাট বিলিভ মি অর নট এই ধরনের ট্র্যাক টিআরপি দেয়, সো ওটা তো চলবেই, কিছু করার নেই, কারণ আমাদের প্রডিউসার ডিরেক্টর প্রত্যেককেই তো বিজনেসটাকে রান করতে হবে। ইন কোরিয়ান বিকজ আই এম আ বেঙ্গলি অ্যান্ড লিভিং ইন কোরিয়া, ইন কোরিয়া, তুমি কোরিয়াতে বসে দেখছো, ওকে আচ্ছা, কি বললে ভাই, মিস করে গেলাম, শিউলি রাখা বলছে আমি তোমাকে দেখছি ইন্টারভিউয়ে পাশ হয়ে এসো, সালবার স্যুট পরে দেখতে চাই তোমার নিউ লুক, সবটাই প্রডিউসারের হাতে বুঝলে, আর চ্যানেলের হাতে, আমাদের হাতে কিছুই নেই। আচ্ছা যেটা বলতে এসেছি সেটা হলো আমাদের আবার কনিনিকা অ্যাক্টিং ওয়ার্কশপে ভর্তি চলছে, মার্চ থেকে নতুন সেশন শুরু হচ্ছে, আমাদের নাম্বার তোমরা জানো এই 7777737345 আর 9088044845, এই 9088044845 এর নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো, বিদিশা ফোন ধরবে, আর অন্য নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই 7777737345 নাম্বারটা। আমাদের অভিনয়ের অনলাইন ক্লাসের আবার ভর্তি চলছে, মার্চ মাস থেকে যে সেশনটা শুরু হতে চলেছে, রবীন্দ্র নৃত্য চলছে, আবার বলছি রবীন্দ্র নৃত্য ইজ ফর এভরিওয়ান, সবার জন্য রবীন্দ্র নৃত্য, এবং যে কোনো বয়সে, দেখো কি আবরি পরিয়ে দিয়েছে, তাই পরে আছে নীল রং, এলসা কালার। আচ্ছা যেটা বলছিলাম, রবীন্দ্র নৃত্য আমার মনে হয় যে কোনো বয়সে মন ভালো রাখার জন্য করা যায়, যদি কেউ করতে চাও বাড়িতে বসে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের ওয়েস্টার্ন ক্লাসও হয়, নাচের ক্লাস, তবে নাচ যেমন সঙ্গে সঙ্গে চলো, অভিনয় তো শুধুমাত্র অভিনয় দিয়ে অভিনয় হয় না, অভিনয় নাচ গান এবং অভিনয়ের সমন্বয় একসাথে একটা অভিনয় হয়, তাই তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আয় তবে সহচরী দেখো আমি লক্ষ্য করিনি 9টা বাজে, খুব ভালো লাগে, অসাধারণ আর অসাধারণ আর তোমাকেও, থ্যাংক ইউ সুরিতা,
in your institute, is there any scope of learning recitation? Na ami na urmimala ami recitation korachhi na amader recitation mane obhinoyer moddhei to ta pore ota alada kore korano hoy na এবার শুধুমাত্র আবৃত্তি বলতে তো করিয়ে কোনো লাভ নেই আমরা যেটা করাই সেটা অভিনয়ের সঙ্গে করি 6 মাসের একটা কোর্স হয় জানুয়ারি থেকে একটা কোর্স শুরু হয়েছে যেটা 6 মাস চলবে এবার মার্চ থেকে নতুন সেশন শুরু হতে চলেছে বিদিশা অনেক দিন ধরে বলছে কোনি তুমি লাইভে যাও সময় পাচ্ছি না আজকে তাই ট্রুং করে লাইভে চলে এলাম সৈমা কেমন আছিস অনেক ভালোবাসা দিদি তোমার জন্য থ্যাংক ইউ রিম্পা তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমরা যেমন ভাবে আমার পাশে ছিলে থেকো কারণ তোমরাই আমার শক্তি মিথ্যে বলে লাভ নেই ভাই সত্যি কথা বললাম আমি এখন সহচরী দেখছি তোমায় আমার দারুণ লাগে থ্যাংক ইউ অনুশ্রী থ্যাংক ইউ হোয়াট ইজ এজ ক্রাইটেরিয়া অফ ইউর ক্লাসেস দেয়ার ইজ নো এজ ক্রাইটেরিয়া বিকজ উই হ্যাভ টু ক্লাসেস ছোটদের জন্য 14 বছর অবধি একটা ক্লাস আছে 14 বছরের ওপর থেকে অন্য ক্লাস আছে এবার অনেক বাচ্চারাই হয় এই বয়স সন্ধিকালটা পেরিয়ে গেলেই আমরা তাদেরকে বড়দের ক্লাসে ট্রান্সফার করে দিই দুটো ক্লাস হয় আমাদের ছোটদের একটা ক্লাস হয় বড়দের একটা ক্লাস হয় নাচেরও একই হয় তবে নাচের এই মুহূর্তে একটা করে ক্লাসই হচ্ছে আর আমরা অফলাইন শুরু করব সব প্ল্যানিং করে বারবার পিছিয়ে যাচ্ছি তার কারণ হলো প্যান্ডেমিক চলে আসছে এবং অনেক দেখো এটা তো একা একা করছি আর সেরমভাবে লোক বল আছে আমার খুব বেশি লোক বল নেই অনেক পয়সা কড়িও নেই হাতে যেরকমভাবে টুকটুক করে প্যান্ডেমিকের সময় জানো তোমরা কীভাবে আমি শুরু করেছিলাম সেটাকে নিয়েই এগিয়ে যাচ্ছি সেটাকে নিয়েই চলছে আর তোমাকে খুব ভালো লাগে রীতা বলছে লাভ ইউ সহচরী তুমি স্ট্রং হও আই এম আ ভেরি স্ট্রং পার্সন আই মাস্ট টেল ইউ রীতা আমি সহচরীকে স্ট্রং হতে বলে দেবো আমি আয়তবে সহজরী টিভিতে দেখছি ফোনে তোমাকে দেখছি থ্যাংক ইউ টিনা দিদি লাভ ইউ সো মাচ কেমন আছো তোমার পারফরমেন্সটা জাস্ট দারুণ লাগে থ্যাংক ইউ তোমরা যেভাবে আমার পাশে ছিলে পাশে থেকো আয়তবে সহজরী দেখো টনিক কেমন লাগলো জানিও আর বলার মধ্যে কিছু নেই আমার শুধু আবার বলে দিই আমাদের নতুন সেশন কনিনিকা অ্যাক্টিং ওয়ার্কশপে শুরু হচ্ছে মার্চ মাস থেকে যদি কেউ অভিনয় করতে চাও অনলাইনে ছোটরা এবং বড়রা যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার তোমরা চাইলেই পেয়ে যাবে 8777737345 হোয়াটসঅ্যাপ নাম্বার আর কলিং নাম্বার হলো 9088044845 ওকে আই ওয়ান্ট টু জয়েন ইউর ডান্স ক্লাস শর্মিষা ইউর ওয়েলকাম আমাদের উমিমালা নাচ করায় রবীন্দ্র নৃত্য আর গার্গী করায় ওয়েস্টার্ন আমি বলবো রবীন্দ্র নৃত্য প্রত্যেক বয়সের জন্য মানে আমিও মাঝে মাঝে কিয়া মানে কিয়া করে না বাট আমি যখন ক্লাসের মধ্যে তো ক্লাস চলে আমি ক্যামেরা যখন অন রাখি মম চিত্তে ওরা শিখছিল এবং কিয়াও কিন্তু গানটা শিখে গেছে রবীন্দ্রনাথের গান হলো এমন একটা জিনিস না সেটা বয়সের সঙ্গে সঙ্গে মানেও বদলায় আর কোথাও ভীষণ প্রাণের মিল পাওয়া যায় যাই হোক আর কথা বাড়াবো না ডু ওয়াচ আয় তবে সহচরী অ্যান্ড খুব সুন্দর হচ্ছে তোমার অভিনয় বার আরে একটু চালা হলে আরও ভালো লাগবে দিন গিয়ে কত কত বাঁচাবে ভাই আমার কিছু করার নাই আমাকে যা লিখে দেয় আমায় করতে হয় অ্যান্ড ইউ অল নো তোমরা যা দেখতে ভালোবাসো সেটাই দেখানো হবে সেটাই দেখানো হচ্ছে আর ম্যাম তোমার অ্যাক্টিং সুন্দর লাগে অসাধারণ থ্যাংক ইউ আর কথা বাড়ালাম না টাটা বাই বাই খুব ভালো থেকো সি ইউ সুন টাটা